দেখি চোখটা। নেক্সট ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব শীঘ্র চলুন, ফুলমতি বিষ খেয়েছে। বিষ? সে কি ফুলমতি বিষ খেয়েছে? কিন্তু কেন? সে কথা পড়া হবে, এখন তাড়াতাড়ি চলুন তো ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলুন। আল্লাহর শুকর, মেয়েটা এ যাত্রায় বেঁচে গেল। শুকর আলহামদুলিল্লাহ। এই যে জব্বর ভাই, বিয়ে করবেন না, তাহলে ফুলমতিকে ভালোবেসেছিলেন কেন? ফুলমতির মা গরিব বিধবা, যৌতুক দিতে পারবে না, তাই এই বিয়েতে আমার বাবা মায়ের অমত। বাবা মার মত নিয়ে তার ফুলমতিকে ভালোবাসো নেই? বাবা মার অমতই না হয় বিয়েটা সেরে ফেলো। জি। আরে ভাই, যাকে ভালোবাসা যায় তাকে বিয়ে করলেই শান্তি, না করলে অশান্তি। ঠিকই বলেছেন ডাক্তার সাহেব, এই বিয়ে আমি করব। গুড বয় জব্বর ভাই, যে ভেরি গুড বয়। চলো চলো। এই বিয়ে আমি করবই। তোমাকে আগেও দেখেছি কিন্তু তোমার নামটা জানি না। মরিয়ম, মেরে বলে ডাকে সবাই। ডাক্তার, ডাক্তার, কি খবর? এই ফুলমতির কি খবর? বেঁচে গেছে, ভয় নেই। সত্যি সত্যি ডাক্তার, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। ধন্যবাদটা আমাকে নয়, ওকে দিন। ওরই সেবা যত্নে বলো কি। হ্যাঁ চাচা, যে কোনো পাশ করা নার্সকে ও হারিয়ে দিতে পারে। না না চাচা, উনি বাড়ি বলছে। ডাক্তার, ওকে তোমার ডিসপেন্সারিতে নার্স হিসেবে নিয়ে নাও না। ও রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, মাস গেলে 300 টাকা মানে দেবো। কি রাজি? রাজি হবে না মানে? নিশ্চয়ই হবে, কিরে বল না। ঠিক আছে, মাকে বলবো। তা বেশ, তো এই তুইও বলবি আমিও বলবো, উনি আমার কথা ফেলবেন না আশা করি। কাল থেকে তুই ডাক্তার সাহেবের ওখানে কাজ করতে যাবে। বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা তুমি কেমন মা, আমাকে একটু ভয় পাও না? ভয় কেন? তোমার মেয়ে বড় হয়েছে, দিন রাত টোটো করে ঘুরছে, কোথায় কে কেলেঙ্কারি করে ফেলে, তোমার মুখে চুনকালি দেয়।
তুই এসব কিছুই করবি না, তোর উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস আমার উপর নয় মা, বিশ্বাস করো তুমি সেই খানদানকে, যে খানদানে আমি জন্মেছি। বিশ্বাস করো তুমি আমার শিক্ষাকে, যা আমি তোমার কাছ থেকে পেয়েছি। তাই আমি আলিম চাচার প্রস্তাবে রাজি হয়ে ডাক্তার সাহেবকে কথা দিয়ে ফেলেছি। কি কথা? ভাবি, ভাবি সাহেবা। আরে চাচা, আপনি আসুন, ভেতরে আসুন। না এখন আর বসবো না, একটা জরুরি কথা বলতে এলাম। তুই সর্দি কিনি? কাল থেকে মেরি ডাক্তার সাহেবের ওখানে কাজ করতে যাবে, আপনি অমত করবেন না যেন। আপনি যখন মত দিয়েছেন আমি আর অমত করি কি করে? দেখলি, আমি জানতাম তোর মা আমার কথা ফেলতে পারবেন না। আচ্ছা চলি। বাহ, ব্যান্ডেজটা খুব সুন্দর হয়েছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ডাক্তার সাহেব। ওটা আমার পাওনা নয়, মেরির। তা মোহাম্মদ আলী সাহেব, আপনার মাথাটা ফাটালো কে? তার নাম বললে আজ হয়তো মাথা ফাটিয়েছে, কাল হয়তো আমাকে জবাই করে ফেলবে। আহা, ভয় কি, নামটা বলোই না। বন্ডে চিত হয়ে থুতু ফেললে নিজের বুকেই পড়ে, আমি তার নাম বলতে পারবো না, পারবো না। তা পারবে কেন, বউয়ের নাম বললে ভাত দেবে না যে। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। একা যাব? আরে এসো এসো, আমিও যাচ্ছি। আস্ত রাম ছাগল। ডাক্তার সাহেব, আজ আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, বাড়িতে কাজ আছে। কাজটা কি শুনি? মনে নেই বুঝি, এত বড় চাকরি পেলাম, 300 টাকা মাইনে, এই খুশিতে মা একজনকে দাওয়াত খাওয়াবেন। ও, তা তোর মাকে বলবে যিনি দাওয়াত খেতে আসবেন পোলাও কোরমা তার পছন্দ নয়, ভাজা ভুজি শাক সবজি আর লাল মোটা চালের ভাত হলেই চলবে। আচ্ছা আচ্ছা, বলবো। কি বলবে শুনি? বলবো যে খেতে আসবে সে জানে আমরা গরিব, তাই কম খরচে খাওয়ার পর্বটা সেরে ফেলতে চাইছে। তাই বলবে বুঝি? হ্যাঁ তাই বলবো। আসি। আপনার ভাজা বুঝি, ডাল শাকসবজি ছোট মাছ আর লাল চালের ভাত। এত সব টুকিটাকি রান্না কতদিন খাইনি। কেন, আপনার বউ এসব রাত্রে জানে না? বউ? বউ হলে তো বুঝবো এত সব রাত্রে জানে কি জানে না। মা নেই, বাবা নেই, বিয়েও করেনি। তাহলে আপনার বাড়িতে কে আছে? থাকার মধ্যে আছেন এক বড় ভাই আর ভাবি। আপনি ভারী নির্লজ্জ। কেন?
অমন করে তাকিয়ে আছেন কেন? লজ্জা করে না? চাঁদের দিকে মানুষ তাকিয়ে থাকে, দোষটা কিন্তু মানুষের নয়, চাঁদের। ও মা, চাঁদ আবার কি দোষ করলো? সে অত সুন্দর হলো কেন? সবই দেখেছ, আমি বউয়ের এত খেজমত করলাম তবু তার মন পেলাম না। আমি তোমার কাছে ইনসাফ চাই। আল্লাহ, আমি তোমার কাছে পরে বলবো। আমি এত কাপড় ধুতে পারবো না। পারবে না? একবার তোমার মাথা ফাটিয়েছি, এবার তোমার কোমর ফাটিয়েছি। কিছু দেখতে পারি না। আল্লাহ, তুমি তো সবই দেখেছ। আল্লাহ, তুমি মেহরবানি করে আমার বউয়ের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। মহাব্বত আলে, সময় করে একবার আমার বাড়িতে এসো, তোমাকে কিছু জ্ঞান দেব। আচ্ছা ওস্তাদ। আজ তোমাকে একটা জরুরি কথা বলবো। বলুন। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, বলো ফিরিয়ে দেবে না? দেবার মতো আমার আর কি বা আছে? আছে মেরি, তোমার ভালো মন্দ সুখ দুঃখ ভাবনা চিন্তা সব কিছুর দায়িত্ব আমাকে দাও। মেরি, আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ মেরি, আমি তোমাকে ভালোবেসেছি, আমাকে তুমি বলো। মেরি, চুপ করে থাকো না, বলো কি হলো মেরি? একি তোমার চোখে পানি? এ পানি দুঃখের নয়, আনন্দের। প্রথম যে দিন দেখা হলো, দিনটা ছিল
মেয়েদি, আমার বিশ্বাস, আমার ভরসা সব এমনি করে ধুলোয় মিশিয়ে দিলি? চি 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 চি, এই যে আমার কল্পনার অতীত। মা, দেখো ডাক্তার, আমরা গরিব সত্যি, তাই বলে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলো না। মা, আমরা গ্রামে থাকি, আমাদের সমাজে এসব চলে না। কাল থেকে মেরিয়া তোমার ওখানে যাবে না, তুমি আর কখনো এখানে এসো না। আমার মা নেই, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। তোমার কোনো আশাই আমি পূরণ করতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, আজ আমি আপনার কাছে দান দিতে এসেছি। দান? হ্যাঁ, মেরিকে যদি আমার হাতে তুলে দেন, কথা দিচ্ছি মেরিকে আমি সুখে রাখবো। আমাদের আমাদের দুজনেরই মত আছে, এখন আপনি মত দিলেই। তোমার মতো যোগ্য ছেলের হাতে মেরিকে তুলে দিতে আমার কোনো আমত নেই, কিন্তু তোমার গার্জিয়ান তাদের মতামত? গার্জিয়ান বলতে আমার বড় ভাই, আশা করি তার অমত হবে না। আমি আজই তাকে চিঠি লিখব। বেশ, তাদের মত পেলে আমি অমত করব না। লজ্জা শরম নেই, বিয়ের আগে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছো? যাও যাও বলছি। এসো পৌঁছে দিয়ে আসি, এসো। মাবুদ, পরবর্দিগার, তোমার লাখ লাখ শুকর। বড় ঘরে ভালো বরে মেরির বিয়ে হবে, ও যেন সুখী হয়, সুখী হয়। আমিন। কে তুমি? হ্যাঁ, এবার খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়েছি, পকেট একেবারেই ফাঁকা, তাই তোমার কাছে এলাম। আমার কাছে? কিন্তু আমার হাত যে খালি, সামনে আমার মেয়ের বিয়ে। বড় ঘরে ভালো বরে মেয়ের বিয়ে দিচ্ছ, হাত খালি থাকলে চলে কি করে? বিশ্বাস করো জুরমত, তোমাকে বিশ্বাস করে একবার ঠকেছি, বারবার আমি ঠকতে চাই না। জুরমত, দোহাই আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আজ এটা হলে চলবে? না 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 জুরমত, দোহাই লাগে, আমার স্মৃতি তুমি নিও না, সামনে আমার মেয়ের বিয়ে, ছেড়ে দাও বলছি। না চলে। না না জুরমত, জুরমত দিয়ে যাও, দিয়ে যাও। ওস্তাদ জি, ওস্তাদ জি, আপনি কি ঘরের ভেতর আছেন? ওস্তাদ জি, কে আপনি, কাকে চাই? ওস্তাদ জি কি বাসায় আছেন? না, নেই। আপনি বসুন, উনি এক্ষুনি এসে যাবেন। না, এখন বসবো না, পরে এসে। এই যে শুনুন, আপনার নামটা বলে যান, উনি আসলে কি বলবো? কিছু বলতে হবে না, আমি নিজে এসে বলে যাব। ওস্তাদ জি, আরে সাকরি জি, এত তারা কিসের, এত তারা কিসের? এসো এসো এসো, এই এদিকে এসো। জি, হ্যাঁ, করে কি দেখছো? সাইকেলটা ভেতরে নিয়ে যাও, যাও। আচ্ছা, এসো 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 এসো, আরে এসো
না। এসো এসো, মহাব্বত, এটা আমার বাড়ি, বসো বসো বসো। কই কোথায় গেলে? মেহমানের জন্য তাড়াতাড়ি নাস্তা নিয়ে এসো। জি আনছি। আপনি এতটুকু, আপনার বেগম সাহেব এত বড়, আপনি কি করে ম্যানেজ করেন? বুঝলে মহাব্বত, বাঁশের চাইতে কঞ্চি বড় দেখালেও কঞ্চি কখনো বাঁশের চাইতে বড় হয় না। ও এনেছো, দাও দাও। আগে আমাকে না, মেহমানকে দাও। বাপের বাড়ি থেকে ভদ্রতাটুকু শিখে আসনি, ছোট লোকের মেয়ে কোথাকার? যাও জলদি করে চা নিয়ে এসো, যাও। আচ্ছা না না ওস্তাদ, আমি মেহমান নই, আপনি আমার ওস্তাদ, আমি আপনার শাগরেদ। ওস্তাদ আমি গণ্ডমূর্খ, আমাকে বলে দিন ওস্তাদ কেমন করে বউ সামলাবো। শোনো শাগরেদ, দশজাল বউকে শায়েস্তা করতে হলে একটু ছলনার আশ্রয় নিতে হবে। তোমাকেই তুমি প্রেমপত্র লিখবে, কি বুঝলে? আমাকে আমি প্রেমপত্র লিখবো? বুঝলাম না ওস্তাদ। ধরো একটা মেয়ের নাম সালেহা, সে তোমাকে প্রেমপত্র লিখেছে, তখন তুমি করবে কি? ওই মেয়েটাকে পটিয়ে পাটিয়ে যে করেই হোক এমন একটা কাজ করবে। বুঝলে? বুঝেছি বুঝেছি ওস্তাদ। কি হলো, কার চিঠি অমল করে ছিঁড়ে ফেললে কেন? সেলিম জনসেবার নাম করে গ্রামে গিয়েছে ডাক্তারি করতে, সেখানে এক চাল চুলোহীন গেও মেয়েকে দেখে তার ভালো লেগেছে, তাকে বিয়ে করবে বলে আমাকে এই চিঠি। ওমা বলো কি গো, সৈয়দ বংশের ছেলে হয়ে একটা গেও মেয়েকে বিয়ে করে ঘরে আনবে? তোমাদের বংশের মুখে চুনকালি দেবে? দোষটা একা সেলিমের নয়, আমারও বিয়ের বয়স হয়েছে, আমার উচিত ছিল ওকে বিয়ে করিয়ে দেয়া। তা বেশ তো, ছোট মিয়াকে বিয়ে করিয়ে দাও। হাতের কাছে পাত্রী পেলে আমি এক্ষুনি বিয়ে করিয়ে দিতাম। তুমি কি কানা? হাতের কাছে সুন্দরী পাত্রী থাকতে। তুমি কার কথা বলছো? কেন, ফ্লোরা? ফ্লোরা? হ্যাঁ গো হ্যাঁ, আমার ছোট বোন বলে বলছি না, লেখাপড়ায় রূপে গুণে সব দিক দিয়ে অনন্য। কিন্তু ফ্লোরা তোমার ছোট বোন, দুই বোন এক সংসারে বউ হওয়া, তাতে কি হয়েছে? এমন তো কতই হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ফ্লোরা, আমি জানি ফ্লোরা, মিস জুলিকে হারিয়ে শিরোপা পাওয়া তোমার জন্য অসম্ভব, কারণ জুলি আমার হাতে গড়া। তবুও তুমি জিতবে, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না মিস্টার বাড়ি। আমি যদি রিয়েলি কারাটে হয়ে থাকি, আপনার ওই লেলিয়ে দেওয়া জুলি আমার হাতে কুকাকাত হবে। আপনার অবাঞ্ছিত ভালোবাসার খাতিরে আমি অবশ্য তাকে একটু কম মারব। ওকে ওকে মুসফরা, প্রেমের
প্রিয় মহব্বত আলী, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই তোমার প্রেমে পড়েছি। কি খোঁজ নিয়ে জানলাম তোমার ঘরে একটা বউ আছে, সে দরজা না। তোমার সার সম্পত্তি, ঘর বাড়ি, টাকা পয়সা সমস্ত চাবিকাঠি তার হাতের মুঠোয়। তার দাপটে তুমি অস্থির, সে তোমার মাথা ফাটায়, চাকরের মতো খাটায়। তুমি রান্না করো, ছাড়ু দাও, কাপড় কাচো, এমনকি তরচাল বইয়ের পাও চেপো। ওই তরচাল কালোমুখী ডাইনি বউকে ভুলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে প্রেমের সাগরে গোসল করাবো। ইতি তোমার চরণের দাসী সালে। আচ্ছা, কত অন্ধ চোখ থাকিতে অন্ধ, আমার জীবন জইল হইল শেষ তো হইল না। ও কি করছো? ওঠো ওঠো বলছি, তোমার গায়ে যে নোংরা লেগে যাবে। না থাক, চলো তোমাকে গোসল করিয়ে দেব। চলোই না। না থাক, পরে গোসল করব। চলো। না থাক, না চলো বলছি। আজকে তোকে গোসল করাবো। না না, পরে গোসল করাবো। না না, তোমার প্রেমের নাম ভুলিয়ে দেব। ওস্তাদ খিনি, ওস্তাদ চলো চলো চলো, ওস্তাদ আবার আবার চলো চলো, পরে গোসল করবো। দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, কালাতে তোমাকে স্বপ্নে দেখেছি। এমন শুকিয়ে গেছো কেন ছোট মিয়া? কোনো অসুখ বিসুখ করনি তো? না না ভাবি, আমি খুব ভালো আছি। ভাইজান কোথায়? আর কোথায়, ব্যারিস্টার মানুষ, আইনের বইয়ে মুখ গুজে বসে আছে। ভাইজান, ভাইজান আমার চিঠি পেয়েছিলেন? পেয়েছিলাম, পড়েও ছিলাম, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওই ওয়েস্ট পেপার পাস। কিন্তু চিঠিটা ছিল খুবই জরুরি, আমার জীবন মরণ সমস্যা। সেলিম, বাবা মারা যাওয়ার সময় সংসারের দায় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমার হাতে। মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন বড় ভাইয়ের স্নেহ মমতা দিয়ে তোমাকে বুকে জড়িয়ে রাখতে। তোমাকে আমি লালন পালন করেছি, লেখাপড়া শিখিয়েছি, তুমি বড় হয়েছ, কিন্তু কিন্তু মানুষ হওনি। ভাইজান, জনসেবার নাম করে তুমি গ্রামে গেছো, ডাক্তারি করছো, আমি আপত্তি করিনি, কিন্তু জনসেবার নাম করে অজ্ঞাত অখ্যাত একটা পাড়া গায়ের মেয়েকে বিয়ে করে তুমি ঘরে তুলবে, কি করে ভাবতে পারো যে এটা আমি রাজি হব? অজ্ঞাত অখ্যাত হলেও মরিয়ম এবাড়ির বউ হবার অযোগ্য নয় ভাইজান, সে সুন্দরী, শিক্ষিতা। সৌন্দর্য আর শিক্ষা এবাড়ির বউ হবার যোগ্যতার মাপকাঠি নয় সেলিম। তুমি ভালো করেই জানো তোমার আমার ধমনীতে বইছে আভিজাত্যের নীল রক্ত। পারিবারিক ঐতিহ্য আর বংশমর্যাদা সব কিছু ভুলে, পারিবারিক ঐতিহ্য আর বংশমর্যাদাই দেখলেন, একবারও কি ভেবে দেখবেন না, দেখতে চাইবেন না? আপনার ছোট ভাইয়ের মন কি চায়? ছোট ভাইয়ের মন অবুঝ হলেও আমার মন অবুঝ হতে পারে না। আমি বড় ভাই, ওয়েল তুমি বিয়ে করতে চাও, তোমার জন্য উপযুক্ত পাত্রী আমি পছন্দ করিয়ে রেখেছি, ফ্লোরা তোমার ভাবির ছোট বোন। ভাইজান, নিজের ভালো মন্দ বুঝবার মতো বয়স আমার হয়েছে, আমি কথা দিয়েছি মেরিকে আমি বিয়ে করব। সেলিম, জানি আপনার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হব। শুধু তাই নয়, তাও জানি বঞ্চিত হব আমার পিতার সম্পত্তির অধিকার থেকে, কিন্তু মেরিকে আমি ভালোবেসেছি।
ভালোবাসার জন্য আমি হাসি মুখে সব পরিত্যাগ করতে পারবো ভাইজান। সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার মুখের উপর এত বড় কথা যখন বলতে পেরেছো, তখন যাও তোমার যা খুশি করো গিয়ে, কিন্তু জেনে রাখো পিতার সম্পত্তির অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। এবারে যেমন আমার ঠিক তেমনি তোমারও। শুধু আজ থেকে আমি ভাবব আমার কোনো ভাই নেই, আমি শুধু আমার একার। কাজ কোনোদিন ভালো হয় না, বর্ণ চোরার মতো আমার আসল রূপটা লুকিয়ে রাখতে হবে। কালু, জমিলা, ফাতেমা, তোরা কোথায়? শিগগির বরণ ডালা সাজিয়ে দে, বধু বরণ করতে হবে। ওমা, বউ তো নয়, যেন চাঁদের টুকরো। আমার ভাবি, থাক থাক, সালাম করতে হবে না। আয় ছোট, আমার বুকে আয়। হা করে দেখছিস কি? সবাই খবর দে, আয়। বড় ভাই জান, আমি হতভাগিনি, বড় ভাই যেন আমার সালামটা পর্যন্ত নিলেন না। আমি জানতাম না এই বাড়িতে পা দিতে না দিতেই তোমার এত বড় অপমান হবে। ফিরে চলো মেরি। দাঁড়াও, তুমি নিশ্চয়ই জানো সেলিম, মুরব্বীর অনুমতি ছাড়া আজ পর্যন্ত এ বাড়ির বউ চৌকাট পেরিয়ে বাইরে যায়নি। তুমিও জানো কোহিনুর, এ বাড়িতে বধূ বরণ হয় এই চন্দ্রহার দিয়ে। পরিয়ে দাও ছোট বউয়ের গলায়। মনে রেখো, এই চন্দ্রহার আমাদের বংশের সব বধুরাই পড়েছে, আজ তুমিও পড়লে। আশা করব এর মর্যাদা তুমি রক্ষা করবে। সুখী হও। Thank you.
বেশ চলে যাচ্ছে। এই বলছো চাও, এই বলছো চেও না, কাছে এসে চুপটি করে বসো। চন্দ্র আর কোথায়? বড় অপু বলে সিন্ধুকে তুলে রাখতে, তাই দিয়ে দিয়েছি। কিন্তু তোমার কলা যে খালি। কে বললো খালি? আমার কলা চুরি বুকের মাঝে, হৃদয়ের কাছে আছো তুমি। আমার বধুয়া পুরানো পাঠটা তোমাকে পেয়েছি, তোমারই হয়েছি ভালোকে সবই পাওয়া। কাছে আমার বধুয়া পুরানো পাঠটা, তোমাকে পেয়েছি তোমারই হয়েছি ভালোকে সবই পাওয়া। পৃথিবী লাগে যে সুন্দর, তুমি আছো তাই মনোহর। আমার বধুয়া পুরানো পাঠটা, তোমাকে পেয়েছি তোমারই হয়েছি ভালোকে সবই পাওয়া। হাজার ফুলের ভিড়ে খুঁজে পেয়েছি তোমারে, চোখে চোখে ভালোবাসায় জড়ালে তুমি যে আমায়। শুরু হলো দুটি মনে এক সুরে গান গাওয়া, কাছে আমার বধুয়া তোমাকে পেয়েছি তোমারই হয়েছি ভালোকে সবই পাওয়া। Thank you.
সংসারে। সে কি, তুমি কেন ঘরে চাকর বাকর থাকতে? চাকর বাকর দিয়ে সব কাজ হয় না, ঘরের বউকে ঘর সামলাতে হয়। ঘরে তো আরো একজন বউ আছে, সে তো বড় আপা এতদিন সংসার আগলিয়েছেন, এখন থেকে আমি। বেশ নিন। থ্যাংক ইউ। গুড, ভেরি গুড। আপা চা। চা তো বুঝলাম, কিন্তু বৃষ্টিস মিশিয়ে দিসনি তো? একে বুঝছেন আপা, অতি ভক্তি চোরের লক্ষণ কিনা? আপা ঠাট্টা করছিলাম, তুই আমার ছোট যা কিনা তাই। কি সুন্দর, কি সুখী জীবন, ওস্তাদ ছুঁয়ে আছেন, আর ওস্তাদের বউ তেল মালিশ করছে। আরে সাগরেব, কাঁদছো কেন? এসো এসো এসো। না ওস্তাদ, নিন নিন ওস্তাদ, মিষ্টি মিষ্টি। এসবের আবার কি দরকার ছিল? তুমি হাঁ করে আসো, যাও তাড়াতাড়ি মিষ্টি গুলো প্লেটে সাজিয়ে নিয়ে এসো, যাও। আরে বসো বসো বসো। ওস্তাদ, আপনার উপদেশ মতো চলতে গিয়ে পুকুরে নাকানি চুবানি খেয়েছি, সর্দি জ্বরে ভুগছি, আগে মারতো মাথায়, কাল মেরেছে কোমরে। ভয় নেই সাহেব, ভয় নেই, আমি যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা মতো কাজ করে যাও, একদিন দেখবে আমার বউ যেভাবে তেল মালিশ করে তোমার বউ তার চেয়ে বেশি তেল মালিশ করে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনি দয়া করে যান স্যার, ঠিক আছে স্যার। আল্লাহ, দাঁড়াও মিষ্টি খেয়ে যাও, মিষ্টি নিয়ে এসো, খাও 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 খাও। আমি ফ্লোরা নই, আমি ওর ভাবি বলছি, কে বলছেন জানতে পারি? ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। মেরি, এই যে মেরি, তুমি তো দিন রাত এ বাড়ির সবার খেদমত করে বেড়াচ্ছ, আর তোমার স্বামী যে কাপড়ে অভাবে ঘরে বাইরে যেতে পারছে না, সেদিকে কোনো খেয়াল আছে? বড় ওয়ার্ডরোবে তোমার স্যুট আছে, বের করে পরে নাও, এ নাও চা, দেখে ফেলবে যে। ছ
ছাড়ো বলছি। তুমি কাপড়টা বের করে দিয়ে যাও। বিরক্ত করো না লক্ষ্মীটি। দেখলা এলো চাবি। একি চলে যাচ্ছ যে? যেটা তোমার খুশি পরে নাও গে। পরবো না পরবো না, স্যুট পরবো না, ময়লা প্যান্ট শার্ট পরে বেরিয়ে যাবো, তখন কিচ্ছু বলতে পারবে না। মেকআপ স্যার? ও নো, সার্টেনলি নট। আমি গাইও না বলদও না, রীতিমতো সার লেগে গেলে গুতো মারবো। তোমার মতো সার কে আমি থোড়াই কেয়ার করি। এই রাত করলে 5 মিনিটের মধ্যে রমনা রেস্টুরেন্টে চলে এসো, নইলে নো টক। জাস্ট টাইম আই এম কামিং উইদ ইন 15 মিনিটস। ওকে এই ফ্লোরা। হাই, হ্যালো। সুখবর আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। আজ থেকে আমি পুরোদস্তুর পুলিশ অফিসার। স্যালুট করো। ইয়েস স্যার, ওয়ার্ডার প্লিজ। আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য আমরা চলে যাব শহর থেকে অনেক দূরে। ওকে ওকে স্যার, ফাইন। ওঠো। বাড়ি এসবের মানে কি? মানে মিস্টার আসলাম, আপনার ও জায়গায় তো আমার থাকার কথা। Hey!
চেষ্টায় আসলাম। আমি জানি কি করে আমার জায়গা দখল করতে হয়। ইউ মিস্টার পাড়ি, তোর জায়গায় তুই থাক। চিঠিটা পড়ে হলেও চিঠিতে লেখা খবরটা কিন্তু আমার। আচ্ছা, আমি বাপ হতে চলেছি অথচ আমি জানি না। আজ তোমাকে মেরে একেবারে তক্তা বানিয়ে দেব। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ও ছাড়া ছাড়ি, ছেলে হবে, নিশ্চয়ই ছেলে হবে। আমি দোয়া করছি মেরির কোল জুড়ে আসুক সোনার টুকরো ছেলে। আপনার দোয়া যেন কবুল হয়। চলি, এই অবেলা আবার কাদের বাড়ি যাবে? আল্লাহ দিদের বাড়িতে যাব। ও আচ্ছা, আসি। প্রিয় মহব্বত আলী, তোমার তার চালবো মেরে তোমার কোমর ভেঙেছে। এই চিঠি পাওয়া মাত্র তুমি চলে এসো। আমি খাটি সরিষার তেল মালিশ করে তোমার ফাঙ্গা কোমর চোরা লাগিয়ে দেব। চোরা লাগাচ্ছি, আতরে সোহাগে তোমার সমস্ত দুঃখ ব্যথা দূর করে দেব। হিতি তোমার, শুধু তোমারই সালেহ। এদিকে এসো। এদিকে এসো, এসো না। এবার গেঞ্জিটা খুলে ফেলো, খুলে লক্ষ্মীটি। এবার কি করবে? তোমার ভাঙা কুমুর জোড়া লাগাবো, মাদুরের সোহাগে সবটা ভুলিয়ে দেবো। এই যে মেরি, ওদের কাণ্ড দেখেছো? আমাকে বলে কিনা মেডিকেল মিশন নিয়ে এক মাসের জন্য কোয়ালালামপুর যেতে হবে। কোয়ালালামপুর? আমি মানা করে দিয়েছি, বলেছি 6 মাস আগে অথবা পরে হলে যেতে পারতাম। কেন? তোমার এই অবস্থায় তোমাকে একা ফেলে আমি যেতে পারি? আমি একা কোথায়? বড় ভাই জান আছেন, ভাবি আছেন, ফ্লোরা আছে। তাছাড়া বিদেশ যাবার সুযোগ সবসময় হয়। তুমি বিদেশ যাবে, তোমার আর উন্নতি হবে, সুনাম হবে। কিন্তু মেরি, তোমাকে যেতে হবে, আমার কসম। মেরি, আর কোনো কথা নয়, রাজি হয়ে যাও লক্ষ্মীটি। তুমি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ আমি বলছি। তুমি যাবে।
আবার এসেছো? আসতে হলো, পকেট খালি। কই দাও, টাকা দাও। টাকা? মেয়ের বিয়েতে সব খরচ হয়ে গেছে, আমার কাছে টাকা নেই। বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিয়েছো, তোমার কাছে টাকা নেই, এ কথা কেউ বিশ্বাস করবে? দাও, অন্তত হাজার খানেক দাও। জুরমত, কতদিন তুমি আমায় এমনি করে তিলে তিলে জ্বালিয়ে মারবে? তোমাকে ভালোবেসে না পাওয়ার জ্বালা যতদিন আমার বুকে দিকি দিকি জ্বলবে। কিন্তু আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসিনি। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, অবশ্য ভাগ্যদোষে আমি চলে গেলাম জেলে, আর তুমি চলে এলে শ্বশুর বাড়ি। কিন্তু তোমাকে আমি ভুলতে পারিনি, বলতে চাই না তোমার আমার সম্পর্ক। এ সম্পর্কের কথা তোমার মন গড়া, মিথ্যে বানোয়াট। এই মিথ্যে বানোয়াট কথাটাই আমি সত্যি বলে প্রমাণ করব। টাকা দাও, কিনে নাও তোমার সারা জীবনের কলঙ্কের চিহ্ন, নইলে এই ছবিটা ইস্তেমাল করে আমি হাজার হাজার টাকা কামাই, তখন কিন্তু আমায় দোষ দিও না। জুরমত, আমি তোমার পায়ে পড়ি, মিথ্যে কলঙ্ক দিয়ে আমার মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিও না। টাকা ছাড়া আমি কিছুই বুঝি না জাহানারা, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না। কে কে ওখানে? সালাম মেম সাহেব। কে তুমি? আমি আমি এক হতভাগ্য পিতা, এই আলিশান বাংলোয় আমার মেয়ে থাকে, অথচ আমি পথে পথে ঘুরছি। তোমার মেয়ে এ বাড়িতে কাজ করে বুঝি? না না, এ বাড়ির বউ। মেরি? হ্যাঁ হ্যাঁ, মেরি আমার মেয়ে, আমি তার বাবা। কিন্তু আমরা তো জানি মেরির বাবা মৃত। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া তাই জানে, নিজের কলঙ্ক চাপা দেবার জন্য মেরির মা আপনাদের বলেছে আমি মৃত। কিন্তু কেন? মেরির মায়ের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, মেরি আমার মেয়ে, আমার মেয়ে আজ রাজরানী হয়েছে, অথচ আমি বেঁচে থেকেও মৃত, পথের কাঙ্গাল, পয়সার অভাবে লজ্জার মাথা কে আমি হাত পাততে এসেছি। তুমি যে মেরির বাবা তার প্রমাণ? প্রমাণ? তুমি বসো, আমি আসছি। কি বললে? হ্যাঁ, আমার মুখের কথা তো বিশ্বাস করবে না? লোকটা প্রমাণ হাতে এখনো নিচে বসে আছে, যাও তার মুখেই শুনো গিয়ে তোমার বড় আদরের ছোট বউয়ের জন্ম পরিচয়টা কি। চলো দেখি। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ এই যে। আমাদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য তোমার পরিচয় চিরদিন গোপন রাখতে হবে, পৃথিবীতে কেউ যেন কোনোদিন জানতে না পারে যে তুমি মেরির পিতা। বলো, কথা দাও, তোমার মুখ চিরদিন বন্ধ রাখবে? পেটে খিদে মুখে লাজ রেখে লাভ কি হুজুর? কিছু টাকা পেলে? কত চাও তুমি? 2,000, 5,000, 10,000, 20,000? বাস 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 বাস, আমি রাজি হুজুর, আমি রাজি। ওকে।
টাকা পেয়ে আমার কথা ভুলে যেও না, যেন যোগাযোগ রেখো। কথাটা মনে থাকে যেন। ভারত, আর কোনদিন যেন এ বাড়ির ত্রিসীমানায় তোমাকে না দেখি। যাও। সালাম, সালাম। মাই গড, কেন তো চিন্তা করছো? সেলিম ফিরে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তই আমি নিতে চাই না। তাহলে? জানি না, যেমন করে হোক বৌমাকে তার মায়ের কাছে পাঠিয়ে দাও, দ্যাটস অল। ভেঙে গেল। সখী, নো প্রবলেম। কি হয়েছে আপা? ছোট রে, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ। তোকে একবার শেষ দেখা দেখতে চেয়েছি। না না, কি হয়েছে মায়ের? আপা, আমি মাকে দেখতে যাবো। মা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নেই। আমি যাবো। যাবি, নিশ্চয়ই যাবি। আমি তো যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কই রে আব্দুল, সালিমুদ্দি, তোরা কি সব মরেছিস? হ্যাঁ, আমি যা বলেছি তুমি তাই করবে। আমি আপনার নামক খাই, হুকুম তামিল করতে বাধ্য, কিন্তু আমাকে দিয়ে অশুভ কাজটা না করালেই পারতেন। তোমাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার শোনো, বৌমা তোমার কাছ থেকে কোনো কথা জানতে চাইলে বলবে যে তুমি কিছুই জানো না, বুঝলে? যাও। স্যার, আরে মেরি যে, হ্যাঁ, চিঠি নেই, পত্র নেই, হুট করে চলে এলি। চাচা, মা কেমন আছে? তোর মা? আর বলিস নে, তোর ছেলে পুলে হবে শুনে সে তো পাড়া মাথায় করে বেড়াচ্ছে। আরে মেরি, মা, মেরি, মা, মা, তোমার শরীর কেমন? কি অসুখ হয়েছিল তোমার? আমার অসুখ? কে বললো তোকে? আমার তো কোনো অসুখ করেনি। তাহলে আমাকে মিথ্যে বলে পাঠিয়ে দেবার অর্থ? মা গো, আপনি ভালো মানুষ, তাই এ চক্রান্ত ধরতে পারেননি। ও বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে। কাশিম চাচা, কেন, কি অপরাধ আমার মেয়ের? অপরাধ আপনাদের পক্ষে বলার মানুষ নেই, তাই ওরা আমার মায়ের মাথায় চাপিয়ে দিয়েছে এক রাশ কলঙ্ক। কলঙ্ক? কিসের কলঙ্ক? না, আমার মেয়ে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আমরা গরিব হতে পারি, কিন্তু কলঙ্কিত নই। স্বামীর ঘর পুতুল খেলার ঘর নয় যে ইচ্ছে করলেই কোনো কুলবধূকে বের করে দেয়া যায়। চলো, আমি এক্ষুনি যাবো তোমার সাথে। মাথা গরম করে কোনো লাভ নেই। ঘটনা যখন এতদূর গড়িয়েছে, তখন ছোট সাহেব বিদেশ থেকে না ফেরা পর্যন্ত এর সুরাহ করা ঠিক হবে না। যান, ভিতরে যান। মা! আরে ফ্লোরা, এই অবেলায় আমার বাড়িতে কি ব্যাপার? কেন আসতে নেই বুঝি? না মানে, আমার বাড়িতে আসনি তো। এই তোরা কোথায় গেলি? মেহমানকে চা নাস্তা দে। বসো। এবার বলো কি খবর? জানো, আমাদের বাড়িতে একটা প্রচন্ড ঝড় বয়ে গেছে। ঝড়? ড্রাইভার কাশিম বাবার কাছে শুনলাম বড় আপা চক্রান্ত করে ভাবিকে তাড়িয়ে দিয়েছে। ড্রাইভার বেচারও চাকরি ছেড়ে চলে গেল। সেলিম ভাই বিদেশে, দুলা ভাই কারো সঙ্গে কথা বলছে না। জানো, ও বাড়িতে আর আমার এক মুহূর্ত মন টিকছে না। তুমি কি বলতে চাও? আমি বুঝি ফ্লোরা, বাবা মারা গেছেন আজ দু মাস, মা টিবি হাসপাতালে, ঘরে বিবাহযোগ্য তিন তিনটি বোন, ওদের বিয়ে না দিয়ে
তোমাকে কি করে ঘরে তুলি বলো? ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও, সব ঠিক হয়ে যাবে। এতদিন পরে এসো গলা মিলাও, কোন নয় আমদানি? এই গরিব জুলমত এখান থেকে খালি হাতে যায় না, সুতরাং খালি হাতে আসেও না। কাউকে করি ময়না কি আছে বউ? হুকু, সামনে মাসে তোমার বিয়ে। আমার বিয়ে? কই, কে বললো? এই যে সালি আলী গেছে। এটা বুঝি কাজে লেগেছে? হুকু, আমাকে তালাক দিয়ে তুমি আরেকটা বিয়ে করো না। আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ে। মুখে বললে হবে না, হাতে ধরো। এবার কানে ধরো। আমার না, তোমার কান। বসো 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 ওঠো বসো বসো। এবার গান গাও। এই যে ফ্লোরা, মেরি কোথায়? চুপ করে আছো কেন? মেরি ভাবি চলে গেছে। চলে গেছে কোথায়? তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? কে তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে বলো? চুপ করে থাকো না, জবাব দাও। ও জবাব দিতে যাবে কেন? যে তাড়িয়ে দিয়েছে সেই জবাব দেবে। কে তাড়িয়ে দিয়েছে? এ বাড়ির মালিক তোমার বড় ভাই। ভাইজান, এ আমি কি শুনছি? মেরিকে আপনি তাড়িয়ে দিয়েছেন? ঠিকই শুনেছ, কিন্তু কেন? মেরি কি করেছে? করেনি কিছুই। কদিন আগে একটা লোক এসেছিল মেরির জন্ম পরিচয় নিয়ে। ছি 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 সেলিন, ভালোবাসার মোহে অন্ধ হয়ে এমন একজনকে বিয়ে করেছো যার জন্ম পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা। কিন্তু মেরির জন্ম পরিচয় নিয়ে আপনি কি তাকে কিছু জিজ্ঞেস করেছিলেন? প্রয়োজন বোধ করিনি। লোকটার কাছে এমন একটা প্রমাণ ছিল যা কাউকে বলাও যায় না, সওয়াও যায় না। তাই কোনো কথা না বলে মেরিকে আমি সসম্মানে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। সসম্মানে পাঠিয়েছেন না, সবার চোখে আলে গোপনে তাড়িয়ে দিচ্ছেন? ঠিক বলেছো তুমি, আমি গোপনেই কাজটা করেছি। এবারে ছোট বোন নামে কোন কুৎসা মানুষের মুখোমুখি রোডবে তা আমি চাই না। আমি চাই না এবারে মান সম্মান ধুলোয় মিশে যাক।
আমি চাই না আমাদের বংশমর্যাদা। বংশমর্যাদা, বংশমর্যাদা, বংশমর্যাদা। মেরি আমার জীবন সাথী, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, আজও তাকে ভালোবাসি। আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের সমস্যার সমাধান করতে গেলেন আপনি কোন অধিকারে? দ্যাটস রাইট, তোমাদের সমস্যার সমাধান তোমরাই করবে। যাও মেরিকে গিয়ে জিজ্ঞেস করো ওই লোকটা তার কে হয়, ওই লোকটার সঙ্গে তার মায়ের কি সম্পর্ক। ঠিক আছে, তাই যাচ্ছি। কিন্তু ভাইজান, শুধু ছোট ভাইয়ের বউকে নয়, ঘরের লক্ষ্মীকে এভাবে তাড়িয়ে দিয়ে যে অন্যায়, যে অবিচার আপনি করেছেন, আজ হোক কাল হোক এ ভুল আপনার ভাঙবে। সেদিন আপনি অন্তর্জালায় ঠুকে ঠুকে মরবেন। প্রয়োজনে টাকা তোমাকে আরো দেব, কিন্তু মেরির জন্ম পরিচয় যে সত্যি কলঙ্কিত, তা যেন ছোট মিয়া হাড়ে হাড়ে টের পায়। এছাড়া আমার অন্তরের জ্বালা নিভানোর আর কোনো পথ নেই। কিচ্ছু ভাববেন না বেগম সাহেবা, টাকা হলে এই জুলমত নরক মাত করতে পারে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনি বোধহয় মেরি আপাকে খুঁজছেন? হ্যাঁ। আপা তো এখানে নেই। কোথায় সে? একটা জায়গা আছে, সেখানে গেলে খোঁজ পাওয়া যাবে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। ডাক্তার মা, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আসুন স্যার এইখানে। তুমি ঠিক জানো? হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, আসুন 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 আসুন। খোশ আমদে আসুন স্যার, পাশের ঘরে যাবে, এই ঘরে আসুন 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 না স্যার, এই খেলে বসুন। এই বলুন কোনটা আপনার পছন্দ হয়? আমি আমি মেরে খুঁজে এসেছি, আমি মেরেকে চাই, মেরেকে চাই। এই তো মেরি, এই মেরিকে, এই মেরিকে আমি চাই। ওকে তো আর পাবেন না স্যার। ওর অভাবে ঘর আমার অন্ধকার হয়ে গেছে, খুব বড় ঘরে মেরির বিয়ে হয়ে গেছে, কেন সুখের ঘরে আগুন দিবেন স্যার? ওর মা ছিল ঠিক আমার বোনের মতো, এখানেই থাকতো, এখন ওরা ভদ্রপাড়ায় বাসা নিয়েছে। যদি কোনোদিন মেরি আর মেরির মা আসে, তাহলে আমি কি বলবো? বলবে এক হতভাগা অন্ধ এসেছিল, এখানে এসে তার চোখ খুলে গেছে। ডাক্তার সাহেব, আপনি এখানে? ভাগ্যদোষে আজ আমাকে এখানেও আসতে হয়েছে। কিন্তু কেন? এই কেনর উত্তর আমার যেতে মেরি ভালো দিতে পারবে। যাও ওদের কাছে যাও, মেরি আর তার মা আমার সামনে না এলেও ওরা তোমার সামনে ঠিকই আসবে। ওদের বলে দিও মেরির সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। মেরি
মেরি মেরি মেরি, এই দেখ তোর প্রতীক্ষার অবসান হয়েছে। কাগজে লিখেছে মেডিকেল মিশন কোয়ালালামপুর থেকে ফিরে এসেছে। ছেলে ফিরে এসেছে, আমি যাব এক্ষুনি তার কাছে যাব। সে কি, তোর মা গেছেন দরগায়, মঙ্গলবারে ওর শেষ হবে, বুধবারে উনি ফিরে আসবেন, তখন। না চাচা, অতদিন আমি অপেক্ষা করতে পারবো না, আমি যাব আজি এক্ষুনি। ভাইজান ভাইজান, আপনার কথাই সত্যি হলো ভাইজান, মেরির জন্ম পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা। না জেনে না শুনে আমি ভুল করেছি, অন্যায় করেছি ভাইজান। এবারের মান সম্মান বংশ গৌরব সব ধুলোয় মিশিয়ে দিয়েছি ভাইজান। কেন এমন হলো? এখন এখন আমি কি করব ভাইজান, আপনি বলে দেন এখন আমি কি করব। ভাঙতে নেই, তুই যা, আমি টাকাটা ভাঙিয়ে ভাড়াটা দিয়ে আসছি। আচ্ছা। কেন এসেছ? আমি আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই। কিন্তু তোমার স্বামী তোমার সঙ্গে দেখা করতে চায় না, চলে যাও। চলে যাব কেন? চলে যাব, আমি বলছি চলে যাও। না, এ আমার স্বামীর ঘর, লাল বেনারসি পরে এ বাড়িতে এসেছি, যদি যেতেই হয় সাদা কাফন পরে যাব। তোমার স্বামী তোমাকে চলে যেতে বলেছে? স্বামী নয়, বলছেন ফাঁসু। আর এমন নির্দেশ আমার স্বামীর থাকলে তো আমি নিজ কানে শুনতে চাই। পথ ছাড়ুন। সেলিম, 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 এদিকে দেখো। কেন এসেছো, কি চাও? আমি তোমার মেরি। কোন মেরিকে আমি চিনি না, জানি না। চলে যাও, চলে যাও এখান থেকে। সেলিম, সেলিম, একবার আমার মুখের দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো, তারপর বলো তোমার কি কথা। সমস্ত কথা আমার শেষ হয়ে গেছে, সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। কি প্রশ্নের জবাব তুমি পেয়েছো সেলিম? জানি না হঠাৎ করে কেন সবার চোখ খুলশুল হলাম, কি অন্যায় আমি করেছি, কি পাপ আমি করেছি। রক্তে যার পাপ মেশানো তার চোখে কোনোদিন নিজের পাপ ধরা পড়ে না। চলে যাও এখান থেকে। সেলিম, একদিন যে মেরেকে ভালোবেসে বিয়ে করেছিলি, আজ কোন অপরাধে সে মেরেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ? চিৎকার করো না, তোমার গলাবাজি শোনার ধৈর্য আমার নেই। কি অধিকার ছিল আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার, কি অধিকার ছিল আমার বুক ভরা ভালোবাসাকে অপমান করার, বলো জবাব দাও। কোন উদ্দেশ্যে তুমি পরিচয় গোপন করে বিয়ে করেছিলে বলো? পরিচয় গোপন করে? কিন্তু আজ আর কিছুই গোপন নেই, দেহের বেশাতি করা পথের মেয়ে, বেরিয়ে যাও এখান থেকে। না না, হে মিথ্যা অপমান, হে চক্রান্ত সেলিম, আর সবাই না জানো, তুমি তো আমাকে জানো। দুনিয়া বলে বলুক, তুমি আমাকে অসত্যি বলো না, তোমার কসম খেয়ে বলছি আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। আমি দূর হয়ে যাও এখান থেকে, আমি আমি তোমাকে খুন করব। সেলিম, তাই করো সেলিম, তাই করো। বিশ্বাসের দেয়াল যখন ভেঙে গিয়েছে তখন সবকিছু এখানে শেষ হয়ে যাক, সব বিরোধের মীমাংসা হোক, তুমি আমাকে খুন করো, খুন করো। একটা কলঙ্কিনীকে হত্যা করে নিজের জীবনটাকে আর কলুষিত করতে চাই না। বরং নিজের জীবন দিয়ে ফুলের মাসল দেব। স্ত্রীর সামনে স্বামী খুন হতে পারে না, তুমি আত্মহত্যা করে আমাকে বিধবা করতে পারো না। এ কাজ আমার, নিজ হাতে আমি আমার কলঙ্কিত জীবনের জবলিকা টেনে যাবো।
আমি মরতে পারলাম না, আমি চলে যাচ্ছি সেলিম, তোমার জীবন থেকে অনেক অনেক দূরে, যেখান থেকে হতভাগিনীর কান্না তুমি আর কোনো দিন শুনতে পাবে না। কিন্তু সেলিম, আমার পেটে যে তোমার সন্তান, তার ভবিষ্যৎ কি আমার মতো অন্ধকারে হারিয়ে যাবে? চুপ করো, চুপ করো। ওই সন্তান আমার কিনা তাতে আমার সন্দেহ আছে। না না সেলিম, জন্মের আগে ওর জন্মকে কলঙ্কিত করো না, এর জন্য তোমাকে পস্তাতে হবে, তোমাকে অনুতাপ করতে হবে। আই সে গেট আউট, বেরিয়ে যাও। করবেন যে দুঃখ নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, আল্লাহ যেন তার সহ্য করার ক্ষমতা আমাকে দেন। আমাকে ওই বাড়ির মধ্যে ঢুকতে পর্যন্ত দিল না, সব সব ওই বজ্জাত মহিলার কারসাজি। একবার ওই বেইমান ডাক্তারটাকে পেলে হতো, কিছুই হতো না চাচা, সে অন্ধ হয়ে গেছে, তোমাকে সে দেখতো না, তোমার প্রতিবাদ শুনো শুনতো না। কিন্তু আমি শোনা বই, ডাক্তারটাকে আমি ছাড়বো না। আগে বাড়ি চল। না চাচা, বাড়িতে আমি আর যাব না, এই কলঙ্কিত মুখ মাকে আমি কিছুতে দেখাতে পারবো না। তাহলে কোথায় যাবে? অনেক অনেক দূরে, যেখানে কেউ আমাকে চিনবে না। মাকে আমার দুঃখের খবর আর বলো না চাচা, মা জানবে তার মেরে মরে গেছে, মা দুঃখ পাবে, কাঁদবে, অনেক কাঁদবে, তারপর একদিন সব সয়ে যাবে। মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তুই আত্মগোপন করে থাকবি? এছাড়া আমার আর কোনো পথ নেই চাচা। ঠিক আছে, তাহলে চল, অভয়নগরে আমার এক বোন আছে, আপাতত তোকে না হয় তার ওখানে নিয়ে রাখবো। হ্যাঁ চাচা। না, কিছুতেই না, এই অন্যায় আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। আমি আমি ঢাকায় যাব, সেলিমকে জিজ্ঞেস করব কি পাপ করেছিল আমার মেয়ে। ছি 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 ছি, লজ্জা শরম বলতে তোমাদের কিছুই নেই? নিজের পাপ মুখ দেখাতে সরাসরি এখানে চলে এসেছো? আপনাদের মতো কুচক্রীদের মুখ দেখালে পাপ হয় বটে, কিন্তু লজ্জা হয় না। আমি একবার শুধু সেলিমকে জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করবে? কোন অধিকার আমার বাড়িতে প্রবেশ করেছ? অধিকার নয়, তবে বাধ্য হলাম। আস্তে কথা বলুন। এটা বাজার নয়, ভদ্রলোকের বাড়ি।
ভদ্রলোক বলেই তো তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে। কিন্তু সে ফুলের জন্ম পাপ আর পঙ্কিয়তার মাঝে। না, মিথ্যে কথা বানোয়াট কথা। একটা নির্জলা সত্যকে গলার জোরে মিথ্যা প্রমাণ করা যায় না। ঠিক বলেছেন ডাক্তার সাহেব। গলাবাজি করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করা যায় না। বল মাসি, বল এই ছবির রহস্য খুলে বল। বল মাসি, চুপ করে থাকিস না, বল। বলছি মিয়া, বলছি ছবিটা সাজানো, শরীরটা আমার, মাথাটা উনার। বল মাসি, এই কাজ তোকে দিয়ে কে করিয়েছিল, কেন করিয়েছিল? হ্যাঁদের কাছ থেকে পয়সা খসানোর জন্য জুলমত মিয়া। সামান্য কিছু পয়সার জন্য তোমরা একটা সাজানো সংসার তছনছ করে দিয়েছ। তোমরা তোমরা এত নীচ, এত জঘন্য। ডাক্তার সাহেব, ওরা তো পয়সার জন্য যা করা যায় না তাও করে, কিন্তু আপনি চোখে দেখলেন না? দেখেন, গলা কাটা পাসপোর্টের মতো এই তো কাটা দাগ রয়েছে। দেখুন, এত বড় একটা জালিয়াতি আমি নিজেও ধরতে পারিনি। পারবেন, পারবেন, আপনি তো ব্যারিস্টার, মুক্তার হলে পারতেন। সারা জীবন আইনের বই খেটে নিরাপরাধীকে অপরাধী আর অপরাধীকে নিরাপরাধী করে ছেড়ে দিয়েছেন, এখানেও তাই করেছেন। জানেন, আপনি জানেন না, মেরির যে সে লোকের মেয়ে নয়, ওর বাবা শুধু আশরাফ খান নয়, প্রিন্সিপাল আশরাফ খান। প্রিন্সিপাল আশরাফ খান? আমি কি করেছি? তিনি যে আমার শিক্ষক। খোঁজ খবর না নিয়ে আমি এত বড় অন্যায় করেছি। আমি ভুল করেছি, কিন্তু কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব? ক্ষমা না, সরল বিশ্বাসে আমি আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম আমানত হিসাবে, কিন্তু তোমরা সে আমানত রক্ষা করতে পারোনি। মেয়ের আমার কোনো সন্ধান নেই, জানি না সে বেঁচে আছে না মরে গেছে। আমার মেরিকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। না না, ও কথা বলবেন না, মেরি বেঁচে আছে, এ বাড়ির লক্ষ্মী বউ বেওয়ারিশের মতো মরতে পারে না। সেলিম, যা ভাই, যেমন করে পারিস মেরিকে খুঁজে বের কর। ওর কাছে ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না। স্বামীর নাম সেলিম রহমান, ডাক্তার। ঠিকানা? ঠিকানা মানে বর্তমান ঠিকানা লিখুন, প্রযত্নে আব্দুল আলিম খান, আব্দুল আলিম, সেতারা কুটির, অভয়নগর। সিস্টার জি, পেশেন্টকে এক নম্বর কেবিনে নিয়ে যাও। আচ্ছা। সমস্ত নষ্টের মূল ওই শয়তান জুলমত। ও একটা সাজানো সংসারকে তছনছ করে দিয়েছে, ও একটা পুরনো ব্ল্যাকমেলার। যেমন করি হোক ওই শয়তানটাকে ফটকে ঢোকাতে হবে। ইন্সপেক্টর আসলাম, আমার মনে হয় ওই বদমাশটা নিশ্চয়ই জানে মেরি এখন কোথায়। প্লিজ কিছু করুন, কুইক। ডোন্ট বি ইম্প্যাশন্ট ডক্টর সেলিম, আই এম সরি। আপনি নিশ্চিন্তে থাকুন, বদমাইশের সাক্ষাৎ পুলিশের সাথে হবেই।
একটা বাড়ি। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মুভ। ইউ বডি, লায়লা লায়লা, আরে কোথায় গেলি? শিখলি? কি খবর? সুখবর আছে, ছেলে হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। আরে এই মেরির জন্য কিছু খাবার টাবার দে। খাবার তৈরি করে রেখেছি ভাইজান। নিয়ে আয়। দুঃখিনী মায়ের কোল আলো করে এলি বাবা, এই দুঃখের সাগর তুই কেমন করে পাড়ি দিবি? সব থেকে তুই নিঃস্ব এতিম। কি পরিচয়তে মানুষ হবি বা? বড় হয়ে যখন তোর মনে প্রশ্ন জাগবি কে তোর বাবা, সেদিন তোকে আমি কি উত্তর দেব? এই দুঃখিনী মাকে তুই অপবাদ দিস নে বাবা, মাকে দূরে ঠেলে দিস নে বাবা, মাকে দূরে ঠেলে দিস নে। অগ্নিকাণ্ড, প্রসূতি সদনে অগ্নিকাণ্ড। আব্দুল আলিম নামে একজন বয়স্ক ভদ্রলোক সহ মৃতের সংখ্যা 10। নিহত মহিলাদের তালিকায় আম্বিয়া খাতুন, শামসুন নাহার ইসলাম, মেরি রহমান। মেরি রহমান? মেরি রহমান? এক নম্বর ওয়ার্ডের কোনো শিশু এবং প্রসূতিকে আমরা শনাক্ত করতে পারিনি। মিসেস মেরি রহমান এক নম্বর ওয়ার্ডেই ছিলেন। সে কি ভয়াবহ অবস্থা ডক্টর সেলিম, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ও হ্যাঁ, এক নম্বর ওয়ার্ডের স্থায়ী গাদার মধ্যে এই লকেটটি পাওয়া গেছে, দেখুন তো চিনতে পারেন কিনা। না, আমি বিশ্বাস করি না, মেরি মরেনি, মরতে পারে না। বিনা দোষে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিতে পারে না। বিশ্বাস তো আমারও হয় না মা, কিন্তু বাস্তবকে অস্বীকার করি কি করে? আল্লাহ, আমি কি শুনছি? এখন আমি কি করব, কোথায় যাব? আমরা অপরাধী, আপনাকে সান্ত্বনা দেবার অধিকারটুকু আমাদের নেই। তবু আপনার ছেলের দাবি নিয়ে বলছি, বাকি জীবনটা এ বাড়িতেই থাকুন। না, যে বাড়িতে আমার মেরির স্থান হয়নি, যে বাড়িতে আমার মেরি আপনাদের চোখের কাঁটা হয়েছে, সে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, জিজ্ঞেস করব, কেন আমার জীবনে এই সাজা, কেন কেন এই শাস্তি?
তুমি কোথায় চলে গেলে মেরি? আমি যে বড় একা, বড় নিঃসঙ্গ হয়ে গেলাম। হাজার ফুলের ভিড়ে খুঁজে পেয়েছি তোমারে, আমার বধুবা ওরাল পথ যাওয়া, তোমাকে পেয়েছি তোমারই হয়েছি বলে সবই বাবা। আমার জীবনটাকে গ্রাস করেছে, আমি আজ নিঃসঙ্গ একা। এই একা খেতে আমি চাই না, এই নিঃসঙ্গ আমি ভেঙে ফেলব। নিঃসন্তান আমি আর থাকব না, আমি চাই সন্তান, সন্তান। হাজার সন্তানের কোলাহলের মাঝে আমি বাঁচতে চাই। I want to leave. Thank you.
ডাক্তার সাহেব, আপনার যন্ত্র। তোমাকে না বলেছি যখন তখন বাবার কথা জিজ্ঞেস করবে না? দিলে তো, দিলে তোমাকে কাঁদি। এখন থামাও। বাবার কথা বললে তুমি দুঃখ পাও আম্মু, আমারও খুব দুঃখ লাগে। যাদের বাবা নেই তারা এসি না আম্মু, কেঁদো না আম্মু। আমি আর কোনোদিন বাবার কথা বলবো না, কোনোদিন না, কোনোদিন না। ইয়েস বলছি। ও হ্যাঁ, আমার মনে আছে সিস্টার, আগামীকাল রুটিন চেকিং। হুম হুম, ওকে। করে দেবে
ঠিক আছে যাও, তুমি এসো। ওকে তুমি হাসবে না, চুপ। কি হয়েছে? এই ছেলেটাকে নিয়ে মুশকিলে পড়ছি স্যার। ভর্তি হওয়ার মুরদ নেই, অথচ স্কুলে পড়তে চায়। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা স্যার। বসো। কি নাম তোমার? খোকন। কার ছেলে তুমি? আমি আর কোনদিন বাবার কথা বলবো না, কোনদিন না, কোনদিন না। আমি আমার আম্মুর ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, কেমন? আপনি কত ভালো। এই যা, আম্মু বলেছেন কারো দয়ার দান নিতে নেই, আল্লাহ হাত দিয়েছেন খেতে খাওয়ার জন্য। ও মাই গড, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে। ঠিক আছে, দান ধ্যানের কোনো প্রশ্ন নেই, তুমি আমার ডিসপেন্সারিতে কাজ করবে, আর বিনিময়ে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? Promise? That's like a good boy. এখন তোমার ছুটি, চল। দিয়েছে, তুই কি দিলে তো নেবি? আম্মু তুমি কিচ্ছুই বুঝো না, এমনি এমনি দেয়নি, রীতিমতো কাজ করিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি এখন ডাক্তার সাহেবের কম্পাউন্ড। খোকন, হে খোদা, আমার ভাগ্যে কে ছিল? এই ছোকরা, তোদের ডাক্তার কোথায়? আমার নাম ছোকরা নয়, খোকন। রোগীদের জন্য পাশে বসবার ব্যবস্থা আছে, গিয়ে বসুন। পারমিশন ছাড়া ঢুকবেন না, যান যান বলছি। এই ছোকরা, মুখ সামলে কথা বলবি, জানিস আমি কে? ডাক্তারখানা ডাক্তার সাহেবের কাছে সবাই গিয়ে। তবে ডাক্তার সাহেব বলেছেন মাথা খারাপ রুগীদের জন্য মেটাল হসপিটাল, আপনি পাবনা যান। তুই আমাকে পাগল বলছিস? দাঁড়া, আগে ডাক্তার এসে নিক, তারপর দেখাবো মজা। যা, শোবার ঘর খুলে দে। ঠিক ধরেছি, সত্যি তুমি একটু পাগল। বেয়াদব, জানিস আমি ডাক্তারের ভাবি? সাক্ষাৎ পাওয়ার জন্য কত মহিলা এসে বলে আমি ডাক্তারের আম্মা হই, কিন্তু ডাক্তার সাহেবের কাছে সব রুগী সমান। বাইরে যান, সিরিয়াল মতো নাচবেন, যান বলছি। ভাবি, কখন এলেন? এসেছি তো সেই কখন, তোমার ওই কাকুরে বিচি ছোকরাটা বসতে পর্যন্ত দিলে না। আমি কি জানি আপনার ভাবি? ভাবলাম জ্বরের মাথায় আবল তাবল বকছে। যাকে, এখন তুমি ফালুর মাকে গিয়ে বলো আমার ভাবি এসেছেন, আজ ভালো রান্না করতে হবে। ওসব ফালুর মা রান্না আমি খাবো না, নিজেই রাখবো। আর যতদিন বিয়ে শাদী না করছো ততদিন সংসার আগলাবো। ইস, চাটা কি করে রেখেছো? চলেন ভাবি,
বাহ, কি চমৎকার রান্না, নাও। এর চেয়েও ভালো রান্না করতে পারে ফ্লোরা। তাকে বিয়ে করে ঘরে তুললেই হয়। খুব সুন্দর হয় ডাক্তার সাহেব, তখন খাওয়া দাওয়াটা কি যে মজা হবে। তাড়াতাড়ি বিয়ে করুন ডাক্তার সাহেব। না ভাবি, তা হয় না। এই ছোকরা, তুই রান্না ঘরে খাবি চল। না ভাবি, খোকন আমার সঙ্গে খাবে। কি জানি বাপু, চাকর বাকরদের এত লাই দেওয়া ভালো না। ডাক্তার সাহেব আছেন? বলুন, আপনার কি অসুখ? চোখ ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, নাকি পেট ব্যথা? আমার কোনো অসুখ নেই। তাহলে ডাক্তার কেন এসেছেন? কেন, এটা তো বেড়াবার জায়গা নয়। আরে বাবা, তোমাদের ডাক্তার সাহেব আমার ছোট ভাই, বুঝলে? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন স্যার, বসুন বসুন, আসুন স্যার, আসুন ভিতরে, আসুন 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 স্যার, আসুন বসুন স্যার, বসুন। উফ, সেলিম কখন আসবে? রুগি দেখতে গেছে, আসতে একটু দেরি হবে। ও, আপনি কি খাবেন স্যার, ঠান্ডা না গরম? ধরো ঠান্ডা। ঠান্ডার মধ্যে কি? কোকাকোলা, ফান্টা, সেভেন আপ, লেবু শরবত, নাকি শরবতের রাবজা? বাস 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 বাস, তোমার সাথে কথা বলতে বলতে আমার মাথা ধরে গেল। মাথা ব্যথা? তাহলে ওষুধ খান, সারাডন, সিটামল, কোরাপাইরিন, প্যারাপাইরিন। কোকন! জি ডাক্তার স্যার। দেখি ভাইজান কখন এসছেন? একটু আগে। এই খুদে ডাক্তারে পাল্লায় পড়ে আমার জান যায় যায়। কোকন, স্কুলে যাও। আচ্ছা। আমি তো হাসতেই ভুলে গেছিলাম, কিন্তু ছেলেটা আমাকে, বড় বুদ্ধিমান ছেলে কিন্তু। হ্যাঁ ভাইজান, খোকন এসে আমার এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিয়েছে, আমি নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছি। যাকে, চলুন আরাম করবেন। ও, ইয়ে কোহিনুর কোথায় রে? ভাবি একটু নদী ধারে গেছে। ও, এই ছোড়া, কোথায় যাচ্ছিস? বাসায়। তোর ব্যাগের মধ্যে কি? বই খাতা। দেখি, ডাক্তার সাহেব দিয়েছেন। এটাও কি ডাক্তার সাহেব দিয়েছেন? আরে, এটা তো ডাক্তার সাহেবের লকে, এর মধ্যে এলে কি করে? ইস, যারা কিছুই জানেন না, হারামজাদা, চোরনির বাচ্চা চোর। খবরদার, আমার মা তুলে কথা বলবেন না। আমার মা আপনার মতন ডাইনি বুড়ি না। হারামজাদা? আমি ডাইনি বুড়ি? জুম্মান, পুলিশ ডাক, হারামজাদাকে এক্ষুনি পুলিশে দেবো। চোর! কি হয়েছে বেগম সাহেব? দেখো না, এই লকেটটা চুরি করে নিয়ে যাচ্ছিল। ওটা আমি চুরি করিনি। হারাম জাদা, চুরি করিসনি? তাহলে ওটা তোর ব্যাগে গেল কি করে? সত্যি করে বলো তো কোকন, ওটা তুমি নিয়েছো? না, আমি কি মায় মানুষ, ওটা গলায় পরব? তুই পরবি কেন, তোর মা পরবে? চুপ করো। আমার মা একজন ফেরেশতা, গরিব হলে আমার মা ওটার উপর দোষ ফেলবে না। আর এই জন্যই মা বলেন, বড় লোকেরা খারাপ আর
মানুষকে মৃত্যু চোর বানান। ডাক্তার সাহেবকে বলে দিবেন আমি আর এখানে কাজ করব না। না খোকন, আমি ওদের কথা বিশ্বাস করব না। আমি ওদের বকবো, ভীষণ বকবো। বকবেন তো, ডাইনি বুড়িকে কিন্তু বেশি করে বকতে হবে। হ্যাঁ তাই হবে। এবার তুমি হাসো, হাসো। ও কোহিনুর, তাই বলে একটা গরিব নিরপরাধ ছেলেকে তুমি শুধু শুধু মারধর করবে? আবার তাকে মিছিমিছি চোর সাজিয়েছ। সাজিয়েছি বেশ করেছি, এছাড়া খোকনকে তাড়াবার কোনো রাস্তা ছিল না। কোহিনুর, তুমি নিজে মা হওনি তো, তাই মাতৃত্ব বোধযোগ্য তোমার মধ্যে নেই। একটা মাসুম বাচ্চা এখানে থেকে কাজ করছে, সে তো তোমার কোনো ক্ষতি করেনি। দেখো, একটা বস্তির ছেলে পক্ষ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে না বলে দিচ্ছি, সে কখন থেকে বকবক করছো? দেখো, আয় ভাই আয়। তোর কথাই হচ্ছিল, তোর ভাবি বলছিল যে এভাবে আর কতদিন বাড়িঘর ছেড়ে এলোমেলো জীবন কাটাবি। অবশ্য আমার ভুলেই তোর এই অবস্থা। ওসব কথা থাক ভাইজান, তাছাড়া নিজের বাড়িতেই তো রয়েছি, দাদার নিজ হাতে গড়া এই চ্যারিটেবল ডিসপেন্সারি। আমার ইচ্ছা এখানে সাধারণ মানুষের সেবা করেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু ফ্লোরাকে নিয়ে কে জীবন কাটাবে ছোট মিয়া? সে তো তোমার প্রতীক্ষা রয়েছে। ফ্লোরার সঙ্গে আলাপ করলেই আপনার এই ধারণা পাল্টে যাবে ভাবি। সেলিন, আমার বয়স হয়েছে, একটা ফুটফুটে বাচ্চার জন্য আমার মনটাও কাঁদে। আমাদের এত বড় বিষয় সম্পত্তি, অথচ এর কোনো উত্তরাধিকারী নেই। তাই বলছিলাম কি, তুই আর একটা বিয়ে করে। না ভাইজান, যে সুখের ঘর আমার ভেঙে গেছে, সেখানে কিছুতেই আর সুখ ফিরে আসবে না। আচ্ছা ভাইজান, এমন কি হয় না, আমি যদি একটা ছেলেকে পোষ্য নিয়ে মানুষ করি, যে হবে আমাদের বংশের প্রদীপ? ছি ছি ছি, কোথাকার কোন অবংশের ছেলে পুলে নিয়ে বংশমর্যাদা নষ্ট করবে নাকি? তুমি চুপ করো। বংশমর্যাদা আর বংশমর্যাদা, এই মিথ্যে বংশমর্যাদার জন্য আমরা অনেক হারিয়েছি। আভিজাত্য আর অহংকারের ঝড় এতগুলো জীবনকে তছনছ করে দিয়েছে। সমস্ত সংসারটা হয়ে উঠেছে একটা বিষের পেয়ালা। ছি, সেলিম ভাই আমার, তোর ইচ্ছাই আমার ইচ্ছা, একটা ভালো ছেলে তুই দেখে নে তো। ভাইজান ভাইজান, আমি খোকনকে নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ, ও একটা পাকা চোর, তোমার লকেট চুরি করেছিল। কোহিনুর, খোকন যদি চোর হয় তাহলে চুরিটা করেছো তুমি। কি আমাকে তুমি চোর বললে? তোমাকে আরো অনেক কিছু বলা উচিত ছিল ভাইজান। ছি ছি ছি, শেষ পর্যন্ত এ আমার কপালে ছিল? শুধু চোর কেন, তোমাদের যা ইচ্ছে তাই বলো, সবই আমার কপাল। ভাইজান, সেলিম যা বলছিলাম তাই কর ভাই।
তাই কর ভাইজান, তাই কর। মায়ের সন্তানের প্রতি এক অভিজাত পিতার কোনো দাবি থাকতে পারে না। মেরি, মেরি বিশ্বাস করো, একটা গভীর চক্রান্ত আমাকে থামুন। উপরতলা এমন চক্রান্ত হওয়ার হামেশাই দানা বাঁধে, তার শিকার হই আমরা গরিবরা। কেন এসেছেন? যান, চলে যান। না মেরি, বছরের পর বছর চরম অশান্তি বুকে নিয়ে ঘুরছি, রাতের ঘুম নষ্ট করেছি। চলো মেরি, আমরা নতুন করে জীবন শুরু করব। কেন, কোন অধিকারে? মেরি, আমি তোমার স্বামী, আমি খোকনের বাবা। না, বিয়ে করলে স্বামী হওয়া যায় না, সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না। মেরি, যৌবনের লালসা মেটাতে এমন কত মেরেকে তো রাতে রাতে আপনার ঘরে নিয়ে যান, আবার রাত শেষ হলে রাস্তায় ছুড়ে ফেলে দেন। মেরি, আপনাদের ভোগের ফসল হয়ে জন্ম নেয়া এমন কত খোকনে তো ডাস্টবিনে পড়ে থাকে, অনাথ আশ্রমে স্থান পায়। খোকনে ঠিক তেমনি পরলোক পিতার অবৈধ সন্তান, খোকনে কবাঞ্চিত সন্তান, তার মা অসুখী। আল্লাহ, কি কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে। খোকন, তোমার মাকে কি বলো আমি এসেছি। জি আচ্ছা, আসুন, আপনি ওখানে বসবেন। বসুন, বসুন না। আম্মু, আম্মু গো, ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। আম্মু, কি অত ভাবছ? খোকন, তোমার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করো বাবা, উনি কেন এসেছেন। আচ্ছা, ডাক্তার সাহেব আমার আম্মু জিজ্ঞেস করেছেন আপনি কেন এসেছেন। আমি ডাক্তার সেলিম, খোকন আমার ডিসপেন্সারিতে, মানে আমি ওকে, হ্যাঁ, স্কুলে ভর্তি করে দিয়েছেন, খরচ চালাচ্ছেন। আপনার আপনার অনেক দয়া। জি না না, ঠিক দয়া নয়, খোকন আমার ওখানে কাজ করে, মানে আমি একটা অসম্ভব প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর ইচ্ছায় বিষয় সম্পত্তি টাকা পয়সার আমাদের কোনো অভাব নেই, অভাব শুধু বংশে বাতি জ্বালাবার মানুষের। তাই বলছিলাম, যদি আপনার আমোদ না থাকে তো খোকনকে আমি পোষ্যপুত্র হিসেবে নিতে চাই। তাছাড়া আপনার অনিচ্ছা না হলে খোকনের সাথে আপনিও আমাদের বাড়িতে থাকবেন, কথা দিচ্ছি আপনার কোনো অমর্যাদা হবে না।
খোকন, তোমার ডাক্তার সাহেবকে বলো আমরা গরিব হলো, মায়ের কাছে তার সন্তান কখনো বোঝা হয় না। সন্তানবিহীন পিতার বুক যেমন হাহাকারে ভরা, তেমনি দুঃখিনী মায়ের ব্যথা কোনো অংশেই কম নয়। পিতৃত্বের মোহে অন্ধ হয়ে আমি এক দুঃখিনী মায়ের কোল খালি করতে চেয়েছিলাম। খোকন, তোমার মাকে বলো আমি অন্যায় দাবি নিয়ে এসেছিলাম, তিনি যেন আমায় ক্ষমা করেন। খোকন মেরিরই ছেলে, এ ছেলেকে পোষ্য নিলে একদিন সব ভুল বুঝাবুঝির অবসান হবে, আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। না না, আমাকে ঠান্ডা মাথায় এগোতে হবে। প্রয়োজন বোধে খোকনকে আমি সেলিমের হাতে তুলে দেব। মেরি আমা, আপনি চমকে উঠলি কেন? দুনিয়া জানে তুই মৃত, চমকে তো আমার ওঠার পালা, কারণ তুই বেঁচে আছিস। কিন্তু এভাবে আর কতদিন পালিয়ে থাকবি? পালিয়ে রয়েছি নিশ্চয়ই, কিন্তু একদিন তো খোকন বড় হবে, জানতে চাইবে কে তার বাবা, উত্তর দিতে পারবি না। কেন খোকনকে তার বাবার হাতে তুলে দিলি না? না, যেবারে লোকজন খোকনের জন্মের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে সে বাড়িতে খোকন কখনো যাবে না। কিন্তু সেলিম যখন পিতার দাবি নিয়ে তোর সামনে এসে দাঁড়াবে, তখন তাকে কি করে ফেরাবি? হবা, সন্তানের জন্য মায়ের দাবির কি কোনো দাম নেই? সন্তানের সুখের জন্য প্রকৃত মা নিজের জান কোরবান করে দেয়, আর তুই নিজে বাঁচার জন্য খোকনের ভবিষ্যৎ অন্ধকার করে দিবি? হবা মেরি, আমারও তো কোনো ছেলে মেয়ে নাই রে, খোকনকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। খবরদার, ভুলেও কখনো সেলিমের সামনে যাস নেই, কিছুদিনের জন্য বরং অন্য কোথাও চলে যা। ও নে, এই টাকাগুলো রাখ। টাকা? সন্তানের বিনিময়ে টাকা? না, আমার বুকের থনকে আমি বেচতে পারবো না। খোকনকে, খোকনকে আমি দান করলাম, খোকনকে আমি দান করলাম, খোকনকে আমি দান করলাম, দান করলাম। এসো খোকন, খোকন।
গেল মেরি? মেরি চুপ করে আছিস কেন? বল কে নিয়ে গেল কখনকে? সেলিম, একটা অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও যে বাড়িতে এক নতুন অতিথি এসেছে, হ্যাঁ, যে হবে এই বংশের উত্তরাধিকারী। খোকন, এই বাড়ি এই ঘর সব তোমার, হ্যাঁ, আমরাও সবাই তোমার। চল আব্বু কাছে যাও, যাও, আমি তোমার জন্য খেলনা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। তোমার বড় আঙ্কেল কি বললেন শুনলে তো? এখন থেকে তুমি এইখানে থাকবে, কেমন? না, আমি এখানে থাকবো না। কেন? আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না। আম্মুর কাছে না আসলে আমার ঘুম আসে না। আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। আম্মু আমার জন্য কাঁদছে, আমাকে না দেখলে আম্মু মরে যাবে। আমি আম্মুর কাছে যাব। দিনে দিনে খোকা আমার জানি বড় হবে, দুঃখে নিয়ে মায়ের দাবি পূরণ করে দেবে, জীবন সুখের হবে। আদরিণী মা গো আমায় দোয়া করো তবে, তোমার ছেলে তোমার আশা পূরণ করে দেবে, জীবন সুখের হবে। Thank you.
সালাম বেগম সাহেবা। এসে ভালোই করেছ, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ দরকার। জেল থেকে বেরিয়ে আপনার খ্যাতমতে এসে শুনলাম আপনি কোথাও বেড়াতে গেছেন। হ্যাঁ, সেখানে গিয়েই একটা চোখের কাটা নিয়ে আসতে হলো, এখন তা উপরে ফেলতে হবে। বেগম সাহেবাদের একটু হাতের ময়লা পেলেই ওসব কাজ আর অমন কি, আদেশ করুন। এসো আমার সঙ্গে। ওই বাচ্চাটাকে সরিয়ে ফেলতে হবে দুনিয়া থেকে। কিন্তু বেগম সাহেবা, খুন খারাপির ব্যাপার, এসব ক্ষেত্রে টাকা পয়সার মিটারটা কত? এই লাখখানেক পাবে। শোনো, কাল এ বাড়িতে উৎসবের আয়োজন করা হচ্ছে, এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না। আমি বরং সময় করে ফ্লোরার সাথে খোকনকে বাইরে পাঠাবো, আর সেখান থেকেই তোমাকে কাজটা সারতে হবে। আধার ঘরে মানি কালো জেলেছে, নতুন এক অতিথি এসেছে ঘরে, বেঁধে নেব তারে মমতা ধরে, মমতা ধরে, মমতা ধরে। যাদের হাতে তার আর গোলাপ ফুটেছে, আধার ঘরে মানি আলো জেলেছে, আলো জেলেছে, আলো জেলেছে। তবুও কেন মানুষ খেলে চোখের জল, বিধি তুই নিঠুর খেলা খেলিস কেন বল, তুই দাতা গাফুরুর রহিম সর্বশক্তিমান, ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়, হায় রে ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়। হাতে
তার আর গোলাপ ফুটেছে, আধার ঘরে মানিক আলো জ্বলেছে, আলো জ্বলেছে, আলো জ্বলেছে। মায়ের চোখে কান্নাই আসে যদি, খোদার ওই আরশ তখন কাঁপে নিরবধি, কাঁপে নিরবধি। ও দুঃখিনী মায়ের চোখে কান্নাই আসে যদি, খোদার ওই আরশ তখন কাঁপে নিরবধি, কাঁপে নিরবধি। তুই দাতা গাফুর রহিম সর্বশক্তিমান, ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়, হায় ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়। খোদার এই দুনিয়ায় কেউ নয় অসহায়, তবুও কেন মানুষ ফেলে চোখের জল, বিধি তুই নিঠুর খেলা খেলিস কেন বল। তুই দাতা গাফুর রহিম সর্বশক্তিমান, ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়, হায় ভাঙা মন জোড়া লাগে তোরি ইশারায়। আমার দুনিয়া জানে তুই মৃত, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি জানি তুই দুঃখিনী মাকে ছেড়ে যেতে পারিস না। সবই আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু বাবা কি হবে জীবনে বেঁচে থেকে, সন্তান হারা, স্বামী পরিত্যক্তা, আমি যে কলঙ্কিনী। আরে না রে না, কে বলে তুই কলঙ্কিনী, সব মিথ্যে বানোয়াট। তোর আর আমার জীবন নিয়ে চিনিমিনি খেলা সাজানো নাটক প্রকাশ হয়ে পড়েছে। তোর স্বামীর ভুল ভেঙেছে মা। মা, মা গো, ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামীর ঘৃণা সন্তানের উপর পড়বে বলে বুকে পাথর বেঁধে খোকনকে আমি তার পিতার ঘরে পোষ্য দিয়েছি। ভালোই হয়েছে মা, সন্তান গেছে তার পিতার ঘরে। চল মা, তুইও তোর স্বামীর ঘরে ফিরে চল। মা। হ্যাঁ মা, চল। স্বামীর ঘর তোর বেহেস্ত, কিন্তু সে ঘর দোযোগে পরিণত করেছিল ওই শয়তান জুলমত। এই
পারলেই হয়। এই আমি এখনই স্যারকে জানাচ্ছি। হ্যালো, জি বলুন। হ্যাঁ, কিডন্যাপ? হ্যাঁ হ্যাঁ, খবর তো পেয়েছি। কোথায়? মিরপুর অয়া হাউস। ওকে স্যার, ওকে। এখন ডাক্তার সেলিমকে কোথায় পাই? জেল থেকে বেরিয়ে দুজনই মরণ ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারা জানে না ইন্সপেক্টর আসলামের হাত থেকে তাদের নিস্তার নেই। চুপ কর বদমাশ। ফ্লোরা, বছরের পর বছর আমি তোমাকে চেয়েছি, আজ আমার একটি প্রস্তাব, তুমি আমার, তুমি চিরদিনের জন্য আমার হবে। শয়তান, তোর এই বেহায়া প্রস্তাবে আমি থুতু দেই। থুতু নয়, আমার প্রস্তাবে তুমি চুমু দেবে, সে কৌশল আমার জানা আছে। তোর সমস্ত কৌশল আজ ব্যর্থ হবে হারামজাদা। এই বাচ্চা তোমার দারুণ প্রিয় এজেন্ট, সুতরাং তুমি আমার প্রস্তাবে রাজি হবে। এখন তোমার একটি হায় এবং না এর উপর নির্ভর করছে এই বাচ্চার জীবন আর মরণ। বলো রাজি। বললাম তো, আমি তোর এই বেহায়া প্রস্তাবে থুতু দেই। ডক্টর, পেশেন্টের অবস্থা ভালো নয় মিস্টার রামান। জ্ঞান ফেরার পর বাচ্চাকে কাছে না পেলে স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে। বলো রাজি। শয়তান, ওই মাসুম বাচ্চা কেন? প্রয়োজনে নিজেও মারা যাবো, তবু তোর প্রস্তাবে আমি রাজি হব না। রাজি হবে না? আন্টি, আন্টি।
ভাইজান, ভাইজান, ভাইজান। বেঁচে আছে ডক্টর, মেরি কথা বলছে না কেন? ওর কি হয়েছে? ডন্ট ওয়ারি ডক্টর সেলিম, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি বাঁচবো না। না ডাক্তার সাহেব, আপনাদের এই মহলের চেয়ে আমার মায়ের এই ভাঙা ঘরে অনেক সুখ, অনেক শান্তি। আমি তো অনেক পড়েছি, অনেক চলেছি, আমার আমার ভুলে কি ক্ষমা নেই? খোকন ডাক্তার সাহেব নন, উনি তোমার আব্বু। আমি তোমার হতভাগ্য আপু। কোহিনুর, কে কি করলে তুমি? কোহিনুর, কি আল্লাহ, কোহিনুর, কোহিনুর, আপু, আপু, অপরাধী। না কেন, কেন নিজেকে এভাবে শেষ করে দিলে? মেরি, ঠিকই করেছি ভাই, তোর উপর আমি যে অনেক অন্যায় অবিচার করেছি, তোর সুখের ঘর আমি তছ নছ করে দিয়েছি, এত পাপ নিয়ে আমি কি করে বাঁচবো? আমাকে ক্ষমা করে দিস ভাই, দুনিয়াতে আমার মতো নারী যেন আর না আসে। আসলাম, ভাই আমার, তোমরা সবাই আমাকে
তিন